নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি নিরামিষ দিনের জন্য মুখে লেগে থাকার মতন একটা রেসিপি নিয়ে এটা খুবই সহজে খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় তবে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে নিরামিষ দিনে হঠাৎ বাড়িতে কোনো অতিথি চলে এলে এটা খুবই ভালো একটা অপশন কারণ এটা খুব সহজে তৈরি হয়ে যায় তবে খেতে হয় অত্যন্ত সুস্বাদু তো রান্নাটা করার জন্যে আড়াইশো গ্রাম পটল অল্প অল্প করে খোসা রেখে এরকমভাবে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এবার একটা নাইফ দিয়ে পটলের গায়ে এরকমভাবে চিড়ি লাগিয়ে নিচ্ছি এরকমভাবে একটুখানি চিড়ে নিলে রান্নার সময় তেল মশলা কিন্তু পটলের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় পটলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুব টেস্টি লাগে তো প্রত্যেকটা পটলের গায়ে চড় লাগিয়ে নিয়ে চলে এসেছি রান্নায় রান্নাটা সরষের তেল দিয়ে হবে কড়াইতে দুই টেবিল চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম নুন দিয়ে এক এক করে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি পটলগুলোকে দিয়ে বেশ লালচে করে ভেজে নিতে হবে তো পটলগুলো দিয়ে দিয়েছি পটলের সাথে সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম কালারের জন্য একটুখানি হলুদ দিলাম এবার মিডিয়াম আছে মোটামুটি সাত আট মিনিট মতন সময় নিয়ে বেশ লালচে করে পটলটাকে ভেজে নিচ্ছি পটলটা ভাজা হতে থাকুক এদিকে একটা মশলার পেস্ট তৈরি করব তার জন্য এখানে একটা ছোটো মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সাদা সর্ষে সর্ষেটাকে দিয়ে মিক্সিটাকে একদম হাই স্পিডে মোটামুটি কুড়ি পঁচিশ সেকেন্ডের জন্য একবার চালিয়ে সর্ষের একটা পাউডারের মতন করে নিয়েছি এই এইরকমভাবে একটু পাউডার তৈরি করে নিয়ে তারপরে বাটলে সর্ষেটা কিন্তু খুব মিহি করে মিক্সিতেই বাটা হয়ে যায় সর্ষের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই অল্প পরিমাণে একটুখানি নুন দিয়ে দিচ্ছি অনেক সময় সরষে বাটতে গেলে একটু তিতকুটে হয়ে যায় তো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বাটলে কিন্তু সর্ষে তিতকুটে হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে সর্ষেটাকে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব সর্ষে দই আর কাঁচা লঙ্কা একদম মিহি করে বেটে নিয়েছি মশলা রেডি করতে করতে পটলটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে বেশ লালচে করে ঠিক এই পটলটাকে ভেজে নিতে হবে পটল ভাজা হয়ে গেছে বা তুলে রাখছি পটল ভাজার পরে যেটুকু তেল আছে তার মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ওয়ান ফোর চা চামচ কালো জিরে মিডিয়াম আছে দশ সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটুখানি সাঁতলে নিয়ে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি সর্ষে দই আর কাঁচা লঙ্কা যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এর সাথে সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম আর কালারের জন্য দিচ্ছি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল মিডিয়াম আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা সেপারেট হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে সর্ষে কষাতে বেশিক্ষণ সময় লাগে না দু এক মিনিটের মধ্যে কিন্তু সর্ষেটা কষানো হয়ে যায় তো সরষে থেকে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম পটলটাকে সর্ষের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটা অবশ্যই একটু কমের দিকে রাখতে হবে নাহলে কিন্তু তল থেকে ধরে যাবে তো সব কিছু এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ জল মিক্সিতে অনেকটা মশলা লেগেছিল তো মিক্সির কাপটা ধুয়ে এখানে আমি এক কাপ জল দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট হয় খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ চিনি অবশ্যই একটুখানি চিনি দিতে হবে একটু চিনি না দিলে টেস্টটা ব্যালেন্স হবে না আর খেতেও খুব একটা ভালো লাগবে না এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে এটাকে আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে ফিরে এসেছি এই পর্যায়ে দেখুন গ্রেভিটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে তেলটা উপরে ভাজতে শুরু করেছে আর পটলটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচা সরষের তেল সর্ষে বাটার যে কোনো রেসিপিতে নামানোর আগে একটুখানি কাঁচা সরষের তেল দিলে খুব ভালো একটা টেস্ট হয় একটা ঝাঁঝালো টেস্ট হয় খেতে কিন্তু দারুণ লাগে সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে নিয়ে তৈরি দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পটলের ঝাল গরম গরম ভাত দিয়ে এটা খেতে অসাধারণ লাগে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন